নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প শেষ ভেলকি। গল্পটি আমরা নিয়েছি সুচিত্রা ভট্টাচার্যের কিশোর সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প শেষ ভেলকি। বর্ধমান থেকে 8:37 লোকাল ধরে কলকাতা ফিরছিল বিনায়ক ডলুই। ডিসেম্বর মাসের শেষ, কামরা প্রায় ফাঁকা, গুটি কয়েক যাত্রী মাত্র আছে ছড়িয়ে ছিটিয়ে, শাল আলোয়ানে আষ্টে পৃষ্ঠে মোড়া। খোলা দরজা দিয়ে ছুরির ফলার মতো হাওয়া ঢুকছে, বিঁধে যাচ্ছে গায়ে, যাত্রীরা সব কাঁপছে হিহি। এমন ঠান্ডা বহুকাল পড়েনি। কাঁচের পাল্লা নামিয়ে দিয়ে জানালার ধারে বসেছিলেন বিনায়ক, গুটিসুটি মেরে বিরস মুখে। মেজাজ আজ তাঁর বেজায় খাট্টা হয়ে আছে। বর্ধমানে ভাই ভাই সঙ্গে ডাকে ম্যাজিক দেখাতে এসেছিলেন, সেটা আজ মোটেই তেমন জমল না। অথচ কী না খেলা দেখিয়েছেন, তাসের ভেলকি, পামিং পাশিং, পালকের ঝাড়ন থেকে গোলাপ ফুল বার করা, ওয়াটার অফ ইন্ডিয়া, দুধ ভ্যানিশ, চাকা হাফিস, থট রিডিং, চোখে ময়দার পুলটি সেটে বোর্ডের লেখা পড়ে দেওয়া, কঙ্কালের নাচ, আরও কত কী। কোনো কিছুতেই দর্শকদের মন পাওয়া গেল না। কচিকাচারা মাঝে মাঝে হাততালি দিচ্ছিল বটে, কিন্তু বড়রা স্রেফ হাই তুলছিল। বিনায়ক সচক্ষে দেখেছেন, জাদুকরের ইন্দ্রজালে মানুষের যদি তাই না লাগে, তাহলে আর মিছিমিছি খেটে কী লাভ। সঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটে, বিনায়কের প্রাপ্য টাকাটাও পুরো দিল না ক্লাব। 500 কথা হয়েছিল, মাত্র 250 টাকা ঠেকিয়ে দিয়ে ছেলেগুলো আবার চোখ রাঙানি দেয়। মানে মানে এই নিয়ে কেটে পড়ুন, যত সব বস্তা পচা খেলা দেখিয়ে টাকার জন্য ঘ্যান ঘ্যান, বেশি বগড়াই করলে ম্যাজিকের প্যাকশো পাটরা সব আটকে রেখে দেব। একেই বলে কপাল। ভাবতে ভাবতে বিনায়ক একটা এক মাইল লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। ম্যাজিক এখনও তার নেশা। মিলিটারিতে পাক্কা 10 বছর চাকরি করেছেন বিনায়ক। অবসর নেওয়ার পরও তিনি বসে নেই, এখন তিনি এক ব্যাংকে সিকিউরিটি গার্ড। মাইনেপত্র যা পান তাতে দিব্যি হেসে খেলে সংসার চলে যায়। ম্যাজিক দেখান তিনি হৃদয়ে ডান। ব্যথাটা আজ ওখানেই বড় বেজেছে। ছ্যাঁ ছ্যাঁ, লেন্স নায়ক বিনায়ক দলুইয়ের মানসম্মান ধুলোই মিশে গেল। অবশ্য দর্শকদেরও পুরোপুরি দোষ দিতে পারেন না বিনায়ক। আজব আজব খেলা দেখাতে না পারলে তারাই বা খুশি হবে কেন? না, নতুন খেলা ভাবতে হবে। হাড় কাঁপানো, গা শিরশির করা ভেলকি আবিষ্কার করতে হবে, নইলে ম্যাজিক আর নয়। অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, এই করি না হয় বাকি জীবনটা কাটিয়ে দেবে। রাতের আঁধার চিরে ছুটছে ট্রেনটা, ঝমঝম ঝমঝম, থামছে স্টেশনে, ছাড়ছে আবার। যাত্রীরা নেমে যাচ্ছে একে একে, নতুন করে উঠছে না কেউ। শক্তিগড়ে কামরা একদম খালি হয়ে গেল। চলমান ট্রেনের দুলুনিতে একটু ঝিমুনির মতন এসেছিল বিনায়কের। হঠাৎ কাশির শব্দে চটকা ছিঁড়ে গেল। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে সামনের সিটে এসে বসেছে একজন। খুকুর খুকুর গলা বাজাচ্ছে। কখন উঠল, কোত্থেকে উঠল? যা শুনশান কামরা, চোর ডাকাত নয় তো? বিনায়ক চোখ খুলতেই লোকটার কাশি থেমে গেছে। মুখের ওপর থেকে কম্বল আলগা সরিয়ে দিল। অমনি বিনায়ক টান টান, কামরার এদিকটায় আলো নেই। আবছায়ায় লোকটার মুখ স্পষ্ট বোঝা যায় না, তবু কেমন যেন চেনা চেনা লাগে। লম্বা মানা চৌকো মুখ, বুরুষ বুরুষ গোঁফ, গোল্লা গোল্লা চোখ। বিনায়ক অস্ফুটে বলে উঠলেন, সুবেদা সাহেব না? লোকটার অন্ধকারে মাখা মুখে ফ্যাকাশে হাসি। চিনতে পেরেছিস তাহলে? আপনাকে চিনব না,
বলেন কি ওস্তাদ জি? বিনায়কের চোখ জলজল করে উঠল। ডাকসাইটে ম্যাজিশিয়ান বলে সুবেদার হামিদ আলীর খ্যাতি ছিল মিলিটারিতে, তাকে রীতিমতো ভয় পেতেন অফিসাররাও। কখন কার টাকা কার পকেটে চালান করে দেন, কাকে কিভাবে বুদ্ধ বানান। একবার ব্রিগেডিয়ার রমেশ পাণ্ডের সে কি নাকাল দশা, বুক পকেট থেকে কাগজ বার করে গম্ভীর বক্তৃতা দিতে যাবেন, বেরিয়ে এলো একটা আস্ত ডিম। এমন অবস্থা হয়েছিল অফিসাররা হামিদ আলীকে দেখলেই চেঁচাতেন, দূর সে বাত করো আলী, নজদিক মত আও। মিলিটারির নানান অনুষ্ঠানে ডাক পড়ত হামিদ আলীর, সঙ্গে কিভাবে যেন ল্যাঙট হিসাবে জুটে গিয়েছিল বিনায়ক দলুই। দুজনে মিলে বেশ একটা টিম গড়ে উঠেছিল। প্রতিটি প্রোগ্রামের পর তারিফ মিলত খুব, বকশিশও। বিনায়কের উপরি পাওনা ছিল হামিদ আলীর কাছে ম্যাজিক শিক্ষা। সহকারীকে চৌকশ করে না তুলতে পারলে হামিদ আলীর এবার ম্যাজিক কাটবে কী করে? হামিদ আলী মিটি মিটি হাসছেন, বললেন, গুরুর শিখানো বিদ্যে তো জাহির করে বেড়া সর্বত্র, গুরুর নাম করিস তো। বিনায়ক ধরা পড়া অপরাধীদের মতো মাথা চুলকলেন। আকে মানে বুঝেছি, শোন বেটা, গুরুর নাম না করলে নিজের বিদ্যায় আস্তে আস্তে মরছে ধরে যায়, জানিস তো তুই। বিনায়ক মাথা নামালেন, এই জন্যই কি তার ভেলকিগুলো ভূতা হয়ে যাচ্ছে? একটুক্ষণ চুপ করে থেকে কথা ঘুরিয়ে বললেন, অনেকদিন পর আমাদের দেখা হলো, তাই না ওস্তাদজি? হ্যাঁ, প্রায় 17 বছর পর। তুই ফৌজ ছাড়লি কবে? তাও তো প্রায় 8 বছর হয়ে গেল। তা আপনি এখন আছেন কেমন ওস্তাদজি? ভালোই তো, ভালোই আছি। ওই ছেলেরা জমি জমা দেখছে, চাষবাস করছে। আর আপনি? এই এদিক সেদিক মৌজ করে বেড়াই, এখন তো আমার ভ্রমণেই সুখ। ম্যাজিক দেখান না? না, সব ছেড়ে দিয়েছি। কেন ওস্তাদজি? সে অনেক কথা, বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। তা বেটা, তুই আসছিস কোথেকে? আগে বর্ধমান, ওখানে আজ একটা ম্যাজিক শো ছিল। কেমন হলো রে তোর শো? ভালো নয়। কেন রে? আমার খেলা সব পুরনো হয়ে গেছে, লোকে এখন নতুন জাদু দেখতে চায়। তো বানা নতুন ভেলকি, মাথা খাটা। আমার মাথা কি আপনার মতো সরে সস্তাজি? ভাবছি আমিও আপনার মতো খেলা দেখানো ছেড়ে দেব। সে কি রে, তাহলে তো দুনিয়ায় আর হামিদ আলীর খেলাই থাকবে না। নতুন একটা ভেলকি শিখবি, ইচ্ছে আছে তোর? কি ভেলকি ওস্তাদজি? বিনা অস্ত্রে পেট কাটা, ছুরি কাঁচি ছাড়াই মানুষের পেটের ভিতর হাত ঢুকে যাবে, আর গল 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 করে রক্ত বেরোবে। আবার হাত বুলিয়ে দিবি, বেবাক জুড়ে যাবে পেট, তোর হাতে রক্তের ছিটেও থাকবে না। বিনায়ক আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। শেখাবেন ওস্তাদজি? আসবো আপনার বাড়ি একদিন। একদিন কেন রে, আজই শিখে নে, এই তো আমার স্টেশন আসছে। চল এখনই তোকে প্ল্যাটফর্মে বসে খেলাটা বুঝিয়ে দি। এখন? বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে জি। তোর কি এমন রাত হয়েছে? এখন তো সবে 9:30 বাজে। চল চল চল, 10 মিনিট তো লাগবে, পরে ট্রেনটাই নয় ধরে নিবি। এখন
ট্রেনের গতি কমতে শুরু করেছে, স্টেশনে এসে গেল। ভাবনা চিন্তার অবকাশ পেলেন না বিনায়ক। বাক্স পাড্রা সমেত নেমে পড়েছেন হামিদ আলীর পিছু পিছু। খাঁ খাঁ করছে শীতের রাতের প্ল্যাটফর্ম, কোথাও কোনো জনমনীষী নেই। বাতি আছে বটে প্ল্যাটফর্মে, তবে পোস্টগুলো বেশ দূরে দূরে। ঘন কুয়াশায় হলদেটে আলোগুলোকে বড় আবছা আবছা লাগে। ঠান্ডার দাপট, আশেপাশের দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে। শূন্য স্টেশন আরও যেন নিঝুম তাই। কুকুর ঘুরছে দু একটা ছায়ার মতো। করুণ সুরে ঘেউ ঘেউ করতে করতে কুকুরগুলো অনেক তফাতে চলে গেল। দীর্ঘদেহী হামিদ আলী লম্বা লম্বা পা ফেলে হাঁটছেন, তাল রাখতে বিনায়কের হিমশিম দশা। একটা লিচু গাছের নিচে গিয়ে বসলেন হামিদ আলী বাঁধানো বেদিতে। কম্বলখানা নামিয়ে দিলেন গা থেকে, পাশে রাখলেন পরনে এখন তার ফৌজি ওভারকোট, হাঁটু ঝুল, গলা বন্ধ। চোখ বুঝলেন হামিদ আলী, হাতে হাত ঘষছেন। হঠাৎই হুকুম ছুঁড়লেন, দলুই এদিকে আয়, শুয়ে পড়। কনকনে ঠান্ডায় বিনায়কের প্রায় দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড়। কাঁপতে কাঁপতে বললেন, এখানে শুভ কোথায় উস্তাচ্ছি? আমার পাশে এসেছো? বেদিতে পলক হাত ছুঁয়েই বিনায়ক আটকে উঠেছেন। ও বাবা, ঠান্ডায় মরে যাবো যে। দূর, ডরপুকদের মতো কথা বলিস না তো। এর চেয়ে অনেক বেশি শীতে আমরা খোলা জায়গায় রাত কাটিয়েছি, মনে আছে? জানুয়ারির শীতে আমাদের একবার নদীতে সাঁতার কাটতে হয়েছিল। মনে আছে ওস্তাদজি, আমাদের তখন যুদ্ধের মহড়া চলছিল। দু ঘন্টায় আমরা একটা পন্টুন ব্রিজ বানিয়েছিলাম অসমে। তাহলে সৈনিক কখনো রোদ জল ঝড়কে ভয় পায়, শীত গ্রীষ্মকে ডরায়? অগত্যা বেদিতে লম্বমান হচ্ছিলেন বিনায়ক। আবার হামিদ আলীর গমগমে আদেশ, নে আগে সোয়েটার জামা সব খুলে ফেল। হামিদেশ্বরে সেই পুরনো দিনের কর্তৃত্ব অমান্য করার সাহস পেলেন না বিনায়ক। রাটি না কেড়ে সুবোধ বালকের মতো শুয়ে পড়েছেন, গা সম্পূর্ণ খালি, কাঁপছেন ঠক ঠক করে। এগিয়ে এলেন হামিদ আলী, ঝুঁকলেন বিনায়কের ওপর। আচমকা সাঁ করে বিনায়কের পেটে একবার হাতখানা ঘষে দিলেন হামিদ আলী। সঙ্গে সঙ্গে চামড়ায় কি তীব্র জ্বালা! এবার হামিদ আলী চাপ দিচ্ছেন পেটে চার আঙুলে, যেন পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন আঙুলগুলো। আশ্চর্য, সত্যিই বুঝি আঙুল ঢুকে গেল? কুলকুল করে রক্ত বেরিয়ে আসছে। ঝড়াক হাতে তুলে নিয়ে কি দোলাচ্ছে ওটা? ছাল চামড়া, মাংস, নাড়ি ভুড়ি? শীতবোধ উবে গেছে বিনায়কের, ঘামছেন দর দর। হামিদ আলী পিশাচ সিদ্ধ হয়েছেন নাকি? হামিদ আলী যেন বিনায়কের মন পড়ে ফেলেছেন। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে চকিতে হা হা করে হেসে উঠলেন। তুই কি রে, আমার চেলা হয়ে ভয় পেয়ে গেলি? বলেই বিনায়কের পেটে আবার তালু ঘষছেন। ঠান্ডা ঠান্ডা লাগছিল বিনায়কের, দেখতে দেখতে রক্ত টক্ত একদম সাফ। হামিদ আলী দুহাত তুলে দেখলেন, সেখানেও আর শনির চিহ্ন নেই। বিশ্বাস হয় না, নিজের পেটে বেশ কয়েকবার হাত বোলালেন বিনায়ক। সত্যি কোনো ক্ষতের দাগ নেই কোথাও। হামিদ আলীর গোঁফ ঝিকমিক করে উঠল। কিরে, বুঝতে পারলি কিছু? দ্রুত জামা সোয়েটার গলিয়ে নিলেন বিনায়ক, ভ্যাবলার মতো মাথা নাড়লেন। আরে এত সোজা হাতের কাজটা ধরতে পারলি না? শোন, প্রথমে পাতলা একটা গ্লাস পরে নিবি হাতে,
গ্লাভসে লাগানো থাকবে মাথা ধরার বাম, বামটা পেটে ঘষলেই একটু জ্বালা জ্বালা করবে, তারপর চার আঙুল খাড়া রেখে পেটে জাপ দিবি, একই সঙ্গে দুমড়োতেও থাকবি আঙুলগুলোকে, ঠিক মনে হবে আঙুল বুঝি পেটের মধ্যে সে দিয়ে গেল, তখনই পামিং কায়দায় চেটোয় সেঁটে রাখা ঘন লাল তরল ভরা বেলুনটাও ফেটে যাবে, রক্ত হয়ে ছড়িয়ে যাবে গোটা পেটে, রং মাখা ফাটা বেলুন আঙুলে ঝুলিয়ে দেখাবি, শিউরে উঠবে লোকজন, আবার পামিং এর কায়দায় বেলুন সরিয়ে ফেলবি, তার জায়গায় হাতে নিবি স্প্রিট মাখা তুলো, ব্যাস স্প্রিট ঘষে দিলেই সব রং দাও। আর হ্যাঁ, লোকে যখন রক্ত দেখায় ব্যস্ত থাকবে তখন তুই গ্লাভসটাকে শার্টের হাতায় লুকিয়ে ফেলতে ভুলিস না কিন্তু, কিরে খুব কঠিন নাকি, পারবি তো? পারবো। তাহলে নে এখনই প্র্যাকটিস শুরু করে দে, এই নে গ্লাভস আর এই এই একটা রং ভরা বেলুন। এই খেলা আপনি নিজে কেন দেখাচ্ছেন না ওস্তাদজি? ইচ্ছে করে না রে, আর ভাল লাগে না, আমার দেখানো না দেখানোতে কি এসে যায়, আমার জাদুবিদ্যে আমি তোকে দিলাম, তুই দিবি তোর চেলাকে, এই পরম্পরার মধ্যেই হামিদ আলী বেঁচে থাকবে রে। নে 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 নে, তুই ততক্ষণ মক্স শুরু করে দে, আমি গিয়ে খোঁজ নিয়ে আসি তোর ট্রেন কখন আসছে। গাঢ় কুয়াশায় ক্রমশ মিলিয়ে যাচ্ছেন হামিদ আলী, লম্বা ছায়াটা এক সময়ে অদৃশ্য হয়ে গেল। বিনায়ক মনে মনে ভারী উদ্দীপ্ত বোধ করছিলেন, গ্লাভস গলিয়ে আঙুল মুড়ছেন, খুলছেন, বেলুন চেপে চেপে ফাটাতে চেষ্টা করছেন, কিন্তু পারলেন না, আবার চালাচ্ছেন চেষ্টা, আবার শব্দহীন প্ল্যাটফর্মে লিচু গাছের তলায় বসে গভীর মনোযোগে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। মিনিট দশ পনেরো পর বিনায়কে হুঁশ ফিরল। হামিদ আলী ফেরেন না কেন, বাড়ি চলে গেলেন, পরের ট্রেনেরও তো দেখা নেই। চিন্তিত মুখে স্টেশন মাস্টারের ঘরের দিকে হাঁটা শুরু করলেন বিনায়ক, স্টেশনের নামটাও চোখে পড়ল তখন, বেলমন্ডি, জাপ বাওয়া, এ তো সেই বিখ্যাত অপয়া স্টেশন, বেলমন্ডির নাম করলে নাকি ঘরে হাঁড়ি চড়ে না, স্থানীয় লোক তাই এই স্টেশনকে মাঝের গাঁ বলে। বিনায়কের হাসি পেয়ে গেল, এই অপয়া স্টেশনটাই তো পয়া, এখানেই তাকে অদ্ভুত ইন্দ্রজালটা শিখিয়ে দিলেন সুবেদার হামিদ আলী। স্টেশন মাস্টারের ঘরে আরও জ্বলছে, ঘরে একটিমাত্র লোক, ভীষণ উত্তেজিত মুখে লোকটা এক মনে কথা বলছে টেলিফোনে, কালচে নীল উর্দি পরা একজন আধপুরো মানুষ কানে মাফলার জড়াতে জড়াতে ঢুকলো অফিস ঘরে, হাঁপাতে হাঁপাতে কি যেন খবর দিল, প্রায় ছুটে বেরিয়ে গেল আবার। বিনায়ক সিমেন্টের জফরি কাটা জানলার মুখ বাড়িয়ে বললেন, দাদা কলকাতার নেক্সট ট্রেন কখন? লোকটা উত্তরই দিল না, কথায় ব্যস্ত। বিনায়ক গলা চড়ালেন, ও দাদা শুনছেন, কলকাতা যাওয়ার গাড়ি কখন পাওয়া যাবে? দেখ মশাই, কোনো ট্রেন ফ্রেন এখন পাবেন না, কলকাতা বর্ধমান কোনো লাইনে ট্রেন নেই। কেন? একটু আগে ডাউন লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে পোড়া গ্রামে, বর্ধমান লোকাল ডিভেল্ড হয়ে সোজা আপের ট্র্যাকে, কজন মূল্য কজন আহত ভগবান জানেন, রিলিফ এসে গেল বলে। উফ, আজ সারাটা রাত যে আমার কি যাবে। বিনায়কের সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, ভাগ্যিস তাকে জোর করে নামিয়েছিলেন হামিদ আলী।
কিন্তু এখন এত রাতে বিনায়কই বা থাকবেন কোথায়? হামিদ আলীর বাড়ি? হামিদ আলী বা কোথায় গেলেন? অন্ধকারে এদিক ওদিক একটুখানি হামিদ আলীকে খুঁজলেন বিনায়ক, তারপর হতাশ মুখে ফিরছেন কাউন্টারে। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদা, এখানে আগে ওই যে আপনার ঘরে এসেছিল লোকটা কোন দিকে গেল একটু বলতে পারেন? কে লোক? এই বেলমুন্ডিতেই থাকে, একটু আগে আমার সঙ্গে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিল। কই, ঘন্টা খানেকের মধ্যে তো আমার কাছে কেউ আসেনি। এক আপনি আপনি ছাড়া আসেনি? আমাকে যে বলল, আপনি কি এখানেই থাকেন দাদা? হ্যাঁ, কেন বলুন তো? হামিদ আলীকে চেনেন? তার বাড়িটা কোথায় বলতে পারেন? কে হামিদ আলী? সুবেদার হামিদ আলী, মিলিটারিতে ছিল এক সময়, ম্যাজিক দেখাতো। ও, আপনি কি সেই পাগলা ম্যাজিশিয়ানটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিশিয়ান। আরে মশাই, সে তো কবে মরে হেজে গেছে, এই কর্ড লাইনেই কাটা পড়েছিল। খুব স্যাড লাইফ, মিলিটারিতে থাকতে অনেক টাকা জমিয়েছিল, সব কেড়ে কুড়ে নিয়ে অমানুষ ছেলেগুলো বাবাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। শেষে ট্রেনে ট্রেনে ম্যাজিক দেখিয়ে বেড়াতো লোকটা, মাথাটাও কেমন যেন হয়ে গিয়েছিল। একদিন ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার খেলা দেখাতে গিয়ে, ও আবার টেলিফোন বেজে উঠেছে, লোকটা ঝাঁপিয়ে পড়ে রিসিভার তুলল। বিনায়ক হতবাক দাঁড়িয়ে, সর্বাঙ্গ অসাড়, পাটাও নাড়াতে পারছেন না, গায়ে কাঁটা দিচ্ছে, বিচিত্র এক শিরশিরানি বুকের ভেতর। হঠাৎই ঝাঁকুনি খেয়ে চেতনায় ফিরলেন। এক হাতে এখনও ধরা আছে হামিদ আলীর গ্লাভস, অন্য হাতে রং ভরা বেলুন। হামিদ আলীকে কর্ড লাইনে আর দেখা যায়নি কোনোদিনও। বিনায়কের নতুন খেলাটা ধরে গেছে খুব। বিনা অস্ত্রে পেট কাটার ম্যাজিক দেখে দর্শকরা দারুণ রোমাঞ্চিত হয়। ওস্তাদজির মান রেখেছেন বিনায়ক, খেলাটার নাম দিয়েছেন হামিদ আলীর শেষ ভেলকি। তবে বিনায়কের নিজের মনে দ্বন্দ্ব এখনও কাটেনি, কোনটা যে হামিদ আলীর শেষ ভেলকি এখনও বুঝে উঠতে পারেননি বিনায়ক। বিনায়ককে ট্রেন থেকে নামিয়ে তার প্রাণ রক্ষা করা, নাকি তাকে খেলাটা শেখানো, নাকি নিজের গ্লাভস আর রং ভরা বেলুন শিষ্যের হাতে তুলে দিয়ে যাওয়া। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প শেষ ভেলকি। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক প্রীতম, হামিদ আলীর ভূমিকায় সুকুমার মাইতি, বিনায়কের ভূমিকায় অনিমেষ, স্টেশন মাস্টারের ভূমিকায় সুমন, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এইভাবেই ভালোবাসা যেতে থাকুন, আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।